গত মঙ্গলবার 30 বছর বয়সী হাসিনা বেগমের হৃদযন্ত্রে সফলভাবে দুটি ভালভ প্রতিস্থাপন করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ডাক্তাররা। সহযোগী অধ্যাপক ডাক্তার আশরাফুল হক সিয়ামের নেতৃত্বে ওই অস্ত্রোপচারে অংশ নেন 10 জন চিকিৎসক। তারা বলছেন, এমআইসিএস পদ্ধতিতে মাত্র 3 ইঞ্চি ফুটো করে ভালভ প্রতিস্থাপন করা হয়। জটিল এ অস্ত্রোপচার বিশ্বজুড়ে হাতে গোনা কয়েকটি হাসপাতালে হয়ে থাকে। এতে পুরা বুকের হাড় কাটতে হয় না, কাটতে না হলে হাড় জোড়া লাগার একটা ব্যাপার থাকে, ওইটা থাকে না। রক্তক্ষরণ যে বেশি হয় সেটা কম হবে, তার পরবর্তীতে আপনার যে ব্যথা হয় সেটা আপনার কম হবে, পোস্ট অপারেটিভ যে কমপ্লিকেশানগুলো হয় সেটা কম হবে, এবং রোগীর আইসিইউ স্টে কমে যাবে, খুব তাড়াতাড়ি বাড়িতে যেতে পারবে এবং তাড়াতাড়ি সে তার দৈনন্দিন যে কাজ আছে সেই কাজ করতে পারবে। অপারেশন শেষে হাসিনা বেগম নিবিড় পরিচর্যা কেন্দ্রে ডাক্তারদের পর্যবেক্ষণে আছেন। অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন তিনি। আমি তো ভাবছিলাম না জীবনে, আমি মনে করছিলাম যে ভালভ নষ্ট হইলে ইন্ডিয়া যাওয়া লাগে, যে আমরা তো টাকা পয়সা নাই, ইন্ডিয়া যাই আমি কেমনে। চিকিৎসকরা জানান, দ্রুতই বাড়ি ফিরতে পারবেন হাসিনা। আমাদের রোগী আজকে অপারেশনের পরে মোটামুটি 4 দিন হয়ে গিয়েছে। রোগী এখন সব দিক দিয়েই ভালো আছে, রোগী হাঁটাচলা করেছে, স্বাভাবিক খাওয়া দাওয়া করছে। ইনশাআল্লাহ আশা করছি আমরা 2-1 দিনের মধ্যে রোগীকে ছুটিও দিয়ে দিতে পারবো। 2019 সালে এমআইসিএস পদ্ধতিতে প্রথমবারের মতো হার্টের ছিদ্র অপারেশন করা হয়। আগামীতে এ পদ্ধতিতে হৃদযন্ত্র প্রতিস্থাপন করতে চান চিকিৎসকরা। উবাইদুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।